গত বছর দুর্গাপূজার আগে দীঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উদ্বোধন হলেও মেরিন ড্রাইভ নিয়ে অভিযোগের অন্ত ছিল না। জলোচ্ছ্বাস হলেই তাজপুর থেকে শঙ্করপুর এলাকার রাস্তায় মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হয়। এবার মেরিন ড্রাইভকে কেন্দ্র করে নয়া বিড়ম্বনা দেখা দিল। প্রশ্ন উঠে গেল মেরিন ড্রাইভের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়েই। কাঁথি এক নম্বর ব্লকের বাসিন্দা শেখ এজারুলের অভিযোগ, কোন রকম ক্ষতিপূরণ কিংবা নোটিশ না দিয়েই তার জমি আইন বিরুদ্ধভাবে দখল করা হয়েছে। জানা গিয়েছে 2019 সালে দীঘা মোহনা থেকে ওল্ড দীঘার সিহক ঘাট পর্যন্ত পাকা রাস্তা তৈরি করা হয়েছিল। সমুদ্রের ধার বরাবর ওই রাস্তাও পরবর্তী সময়ে সৈকত সরণির সঙ্গে জুড়েছিল। রাস্তা সংযোগের সময় শেখ এজারুলের গঙ্গাধরপুর মৌজায় থাকা জমিও ঢুকে গিয়েছিল। এ ব্যাপারে তাকে আর্থিক ক্ষতিপূরণ ও স্টল দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ডিএসআইডির ইঞ্জিনিয়ার দীপক পাত্র পরিদর্শনে গিয়ে ঘুষ দাবি করেন অভিযোগ শেখ এজারুলের। পাশাপাশি বিষয়টি জানাতে গেলে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। এই অবস্থায় অন্য উপায় না পেয়ে শেষমেশ সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অভিযোগকারী। এখন আমি মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানিয়েছি এবং সরকারি বিভিন্ন দপ্তরে আমি সব দরখাস্ত দিয়ে জানিয়েছি। কি করতে চাইছেন এখন? আমি এখন চাইছি আমার আর্থিক ক্ষতিপূরণ, না হলে চাকরি, না হলে স্টল, যা হোক আমার ব্যবস্থা করলে আমার সংসার জীবনযাপনটা যেরকম ভালোভাবে হয় সেইভাবে সেইটাই চাইছি। ঘুষ চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার। ও রাস্তা দেখাশোনার দায়িত্বে আমি নেই, তো ছিলেন অন্য ইঞ্জিনিয়ার, ছিলেন অন্য সাব ইঞ্জিনিয়ার, এসিনিয়ার ছিলেন, ফলে সেখানে তো আমার আসার তো আমার নাম আসার তো কোনো প্রসঙ্গই নেই। কেন আপনার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে? মিথ্যা অভিযোগ ছাড়া কি তার আমার, যদি আপনি নিজেকে অফিসে তত্ত্বাবধান খোঁজ নিন যে আমার নামে মিথ্যা অভিযোগটা কি এনেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অখিল গিরি। এই প্রথম শুনলাম মেরিন ড্রাইভের রাস্তা নিয়ে কেউ কেউ অভিযোগ করছেন, আমার কাছে তো কেউ আসেই নাই ব্যাপারে। আর এসব কথা বলার কোনো প্রশ্নই উঠে না, বিষ খেয়ে মরে যাওয়ার কথা। আর কেউ আজ পর্যন্ত মেরিন ড্রাইভ রাস্তা যখন তৈরি হলো তখনও কেউ বাধা দেয়নি। এদিকে ক্ষতিপূরণ ছাড়া আইন বিরুদ্ধভাবে জমি দখলের অভিযোগে তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। হয়তো দেখা যাবে সেই ক্ষতিপূরণের টাকাটাও হয়তো তৃণমূল নেতারা পকেটে পুরো দিয়েছেন, কে নিয়েছেন এক্ষুনি তার জায়গা তার অভিযোগের সত্যতা বিচার করে তার ক্ষতিপূরণ তুলে দেওয়া উচিত। সেই অসহায় ব্যক্তি কেন প্রতারিত হবেন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীঘা মোহনা থেকে ওল্ড দীঘার সিহক ঘাট পর্যন্ত পাকা রাস্তা তৈরির 4 বছর পরে আইন বিরুদ্ধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে এতদিন কেন চুপ ছিলেন অভিযোগকারী শেখ এজারুল? পঞ্চায়েত ভোটের মুখে কোনো রকম রাজনৈতিক অভিসন্ধিজনিত কারণে এমন অভিযোগ কি? গাঢ় হচ্ছে ধন্দ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সজল মাইতি ও মনমোহন ঘোষের সঙ্গে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, নিউজ টাইম।